প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে বজ্রপাত খুব পরিচিত, সুন্দর, রহস্যময় এবং একই সাথে আতঙ্কের। বজ্রপাতের এই ভয়ঙ্কর সৌন্দর্যের সাথে সাথে আমাদের মনে বিজ্ঞানের আরেকটি চিরন্তন রহস্যের জন্ম দেয়। বজ্রপাতের কারণ কি? ছোটবেলায় এই প্রশ্নের কারণ খুঁজতে গিয়ে আমরা বেশিরভাগ সময় এই উত্তরই পেয়েছি যে মেঘে মেঘে সংঘর্ষের ফলাফল হলো এই বজ্রপাত। কিন্তু এই ধারণাটি যদি ভুল হয়েই থাকে তাহলে বজ্রপাতের পিছনে থাকা আসল রহস্যটি কী? জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হওয়ার সময় এতে প্রচুর স্থির বৈদ্যুতিক চার্জ জমা হয়। মেঘ কিভাবে চার্জিত হয় তা নিয়ে বিজ্ঞানী মহলে বেশ মতভেদ থাকলেও সবচেয়ে প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে জলচক্রে জলকণা যখন ক্রমশ ঊর্ধ্বাকাশে উঠতে থাকে তখন তারা মেঘের নিচের দিকের বেশি ঘনীভূত বৃষ্টি বা তুষারকণার সাথে সংঘর্ষের মুখোমুখি হয়, যার ফলে উপরের দিকে উঠতে থাকা অনেক বাষ্প পরমাণু বেশ কিছু ইলেকট্রন হারায়। যে পরমাণু ইলেকট্রন হারায় তা পজিটিভ চার্জে, আর যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তা নেগেটিভ চার্জে চার্জিত হয়। অপেক্ষাকৃত হালকা পজিটিভ চার্জ থাকে মেঘের উপরপৃষ্ঠে এবং ভারী নেগেটিভ চার্জ থাকে মেঘের নিচের পৃষ্ঠে। যথেষ্ট পরিমাণ পজিটিভ ও নেগেটিভ চার্জ জমা হওয়ার পর পজিটিভ ও নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণের দরুন ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ প্রক্রিয়া শুরু হয়। ডিসচার্জ হওয়ার সময় পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে বাতাসের মধ্য দিয়ে স্পার্ক আকারে বিদ্যুৎ প্রবাহিত হয়। এই ঘটনাই হলো বজ্রপাত। বজ্রপাতের সময় বাতাসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। আমরা জানি বাতাস বিদ্যুৎ অপরিবাহী, কিন্তু মেঘে জমা হওয়া স্থির বিদ্যুৎ এত উচ্চ বিভব শক্তি উৎপন্ন করে যে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য বাতাসের একটা সরু চ্যানেলকে আয়নিত করে পরিবাহী পথ তৈরি করে। আয়নিত পরমাণু থেকে বিকীর্ণ শক্তি তীব্র আলোকছটা তৈরি করে। ডিসচার্জ হওয়ার সময় বাতাসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, একে বলা হয় এয়ার ব্রেকডাউন। এই সময় বাতাসের যে চ্যানেলের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তার তাপমাত্রা প্রায় 27,000 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়, যা সূর্যের তাপমাত্রার প্রায় 6 গুণ বেশি এবং বাতাসের চাপ স্বাভাবিক চাপ থেকে প্রায় 10 থেকে 100 গুণ পর্যন্ত বেড়ে যায়। এই চাপ এবং তাপমাত্রায় পৌঁছাতে সময় লাগে 1 সেকেন্ডের কয়েক হাজার ভাগের এক ভাগ। এত কম সময়ে তাপমাত্রা ও চাপের এত ব্যাপক পরিবর্তন চারপাশের বায়ুমণ্ডলকে প্রচণ্ড গতিতে সম্প্রসারিত করে। এই সময় যে শব্দ তরঙ্গ উৎপন্ন হয় সেটাই আমরা শুনতে পাই। বজ্রপাত গড়ে 1 বিলিয়ন থেকে 10 বিলিয়ন জুল শক্তি উৎপন্ন করে। একটি 100 ওয়াট বাল্ব 1 সেকেন্ডে জ্বালাতে শক্তি খরচ হয় 100 জুল। সেই হিসাবে 10 বিলিয়ন জুল শক্তি দিয়ে ওই বাল্বকে 1160 দিন বা প্রায় 39 মাস অবিরামভাবে জ্বালানো যাবে। বৈদ্যুতিক শক্তি পরিমাপক একক কিলোওয়াট আওয়ার হিসাবে এই শক্তি 27,840 কিলোওয়াট আওয়ার। একটি পরিবার গড়ে প্রতি মাসে প্রায় 100 থেকে 150 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। তার মানে একটি বজ্রপাতের বিদ্যুৎ শক্তি জমা করতে পারলে একটি পরিবার 185 মাস বা প্রায় 15 বছর বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। থেমে নেই বিজ্ঞানীরা, বজ্রপাত থেকে উৎপন্ন বিপুল পরিমাণ তড়িৎ শক্তিকে ধারণ করে বিভিন্ন কাজে ব্যবহারের বিষয়ে বিজ্ঞানীরা উৎসাহী হয়ে উঠেছেন এবং তা বাস্তবায়িত করে তোলার জন্য বিভিন্ন ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে শেয়ার করতে ভুলবেন না এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও দেখার জন্য। থ্যাংকস লট ফর ওয়াচিং। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।